অ্যাকচুয়ালি কর্মসূচি আমরা আপনারা আমরা সবাই জানি যে গত এক বছর সারা ভারতবর্ষ তথা বিশ্ব আমাদের রাজ্য করোনা বিপর্যস্ত। তো এই অবস্থায় আমরা দিশেহারা হয়ে যখন বিভিন্ন পন্থা অবলম্বন করছি, এর মধ্যে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের পরামর্শ এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ক্রমে মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের স্বাস্থ্য দপ্তর যে ভূমিকা নিয়েছে, একটা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেই মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, এটা কেন্দ্রীয় আয়ুষ মিশনের পরামর্শ। সেই হিসাবে আমাদের রাজ্য সরকার তথা রাজ্য স্বাস্থ্য দপ্তর হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক অ্যালবাম আগরতলা পৌর নিগম অন্তর্গত 50,000 ফ্যামিলিকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। এই লক্ষ্যমাত্রার অঙ্গ হিসাবে আমরা আর্সেনিক রাজ্য স্বাস্থ্য দপ্তর আর্সেনিক অ্যালবাম খাঁটি ডিস্ট্রিবিউশন কমিটি নামে আমাকে চেয়ারম্যান করে একটা দায়িত্ব দিয়েছে। তো পৌর নিগম এলাকায় আমরা এই কাজগুলো করছি। উদ্দেশ্য আবারও বলছি, মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, করোনা থেকে মুক্ত থাকা এবং এই জাতীয় ভাইরাল অসুখ থেকে মুক্ত রাখা, এই হলো আমাদের মূল উদ্দেশ্য। আজকে এখানে যে করছেন, আজকে কী উদ্যোগ নিয়ে করছেন এখানে? এইখানে আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করছি, কিন্তু ব্যবস্থাপনা আছে আমাদের। আপনারা দেখছেন এখানে লালমাটিয়া বিপণী বিতান উন্নয়ন সমিতি, তার কর্ণধার তথা সেক্রেটারি আমার সাথে আছেন শ্রী বিশ্বজিৎ বণিক মহাশয়, ওনার ব্যবস্থাপনা আমরা এই কাজ এখানে করতে পারছি। আমরা সারা আগরতলা শহরে আরও বিশেষ কিছু বিশেষ হেলথ ক্যাম্প করব। আরও কাজ চলছে আমাদের 14টা হোমিওপ্যাথিক গভর্নমেন্ট ডিসপেন্সারি এবং আমাদের রাজ্য যে হোমিওপ্যাথিক হাসপাতাল আছে ডেন্টাল কলোনি, ওখানেও ওষুধ ডিস্ট্রিবিউশন হয় প্রতিদিন। এর মধ্যে এগুলো বিশেষ ক্যাম্প করে আমরা মানুষের আরও কাছাকাছি পৌঁছানোর চেষ্টা। কটা থেকে চলছে, কটা বন্ধ চলবে আপনাদের? আজকে সকাল 9টা থেকে 2টো পর্যন্ত চলবে। তো এই যে ব্যবস্থাপনা আমার বিশ্বজিৎ বণিক আছেন, ওনার কাছে আমি ওনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ উনি এই কাজে এগিয়ে আসার জন্য। আমি আশা করছি আগরতলা শহরে আরও এরকম যদি কোনো কর্তৃপক্ষরা এগিয়ে আসে, আমরা ওনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যে কোনো ধরনের সাহায্য বিশেষ ক্যাম্পের জন্য আমরা করব। আপনাদের মূলত কারণটা কী? আমরা মূলত কারণটা হলো, আমরা অনেক দিন ধরে করোনা মহামারীতে আমরা অনেকটা ব্যতিব্যস্ত। এই অবস্থার মধ্যে যখন দেখলাম আয়ুষ্মান ভারতের পক্ষ থেকে, স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে একটা এমন একটা ক্যাম্প করা হয়েছে, যখন আমাদের এই ব্যাপারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে এমন একটা উদ্যোগ আমরা কমিটির থেকে নেওয়া দরকার। এই কারণে আমরা তাদের সঙ্গে মিলে এসে আজকে এই প্রোগ্রামটা আমরা করছি। যথেষ্ট সাড়া পাইছি, অলরেডি 200 লোকের উপরে আমরা অলরেডি ওষুধ বিতরণ করা হয়েছে, আরও লোক আছে, আমরা 200 ফ্যামিলির মতো আছে যে তারা অলরেডি বিতরণ করা হয়েছে ওষুধ। আমরা মার্কেটে আরও লোক আছে, দোকানদার আরও খুলতে আছে, অবশ্য লোক আইতে আছে। আমরা এই প্রোগ্রামটা আমরা 500 উপরে ক্রস করার খুব একটা ইচ্ছা আমরা।